ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা, আজকে আমরা পি ব্লক মৌলসমূহের মধ্যে গ্রুপ 16 যে মৌলসমূহ রয়েছে তাদের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। গ্রুপ 16 মৌলসমূহের মধ্যে অক্সিজেনের সক্রিয়তা সবচেয়ে বেশি। প্রকৃতপক্ষে অক্সিজেনের সক্রিয়তা হ্যালোজেনগুলি থেকে সামান্য কম। গ্রুপের ওপর থেকে নিচে গেলে মৌলগুলির সক্রিয়তা ক্রমশ হ্রাস পায়, অর্থাৎ অক্সিজেন থেকে সালফার, সালফার থেকে সেলেনিয়াম, সেলেনিয়াম থেকে টেলুরিয়াম এবং টেলুরিয়াম থেকে পোলোনিয়াম। গ্রুপ 16 মৌলগুলির রাসায়নিক ধর্মগুলো যেমন জারণ অবস্থা, হাইড্রাইড গঠন, অক্সাইড গঠন ও হ্যালাইড গঠন সম্পর্কে আমরা ক্রমশ আস্তে আস্তে আলোচনা করব। জারণ অবস্থা, এই শ্রেণীর সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2NP4। এই শ্রেণীর মৌল দুটি ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। গ্রুপ 16 মৌলগুলোর জারণ অবস্থা সংক্রান্ত বিভিন্ন প্রবণতা ও তার ব্যাখ্যা এইরূপ। ধাতব অক্সাইডগুলিতে অক্সিজেনের জারণ অবস্থা হচ্ছে -2। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অত্যন্ত বেশি হওয়ায় কোনো ধাতু থেকে এটি দুটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে এবং অক্সিজেন 2- আয়নে পরিণত হয়। ও F2 যৌগে অক্সিজেনের জারণ অবস্থা হচ্ছে +2। আবার O2F2 যৌগে অক্সিজেনের জারণ অবস্থা হচ্ছে +1। ফ্লুরিন অক্সিজেনের তুলনায় অধিক ঋণাত্মক বলে OF2 এবং O2F2তে অক্সিজেন ধনাত্মক জারণ অবস্থা প্রদর্শন করে। এই শ্রেণী যত ওপর থেকে নিচে যাওয়া যাবে তত মৌলগুলির -2 জারণ অবস্থা প্রদর্শনের প্রবণতা ক্রমশ হ্রাস পায়। গ্রুপের ওপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায় বলে -2 জারণ অবস্থা প্রদর্শনের প্রবণতা ক্রমশ হ্রাস পায়। সালফার, সেলেনিয়াম, টেলুরিয়ামের ডাই নেগেটিভ আয়ন গঠনের প্রবণতা খুব কম। পোলোনিয়াম ঋণাত্মক জারণ অবস্থা প্রদর্শন করেই না। সালফার +2, +4 ও +6 জারণ অবস্থা প্রদর্শন করে। সালফার কম তড়িৎ ঋণাত্মক হওয়ায় সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে না। সালফার ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে NH2NP6 ইলেকট্রন বিন্যাস লাভ করে +2 জারণ স্তর প্রদর্শন করে। এছাড়া পি ও এস ইলেকট্রনগুলিকে 0d কক্ষকে স্থানান্তরের মাধ্যমে সালফার কী করতে পারে, +4 ও +6 জারণ অবস্থাও প্রদর্শন করতে পারে। +6 জারণ অবস্থার স্থায়িত্ব এই গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ হ্রাস পায়। নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য NS ইলেকট্রন দুটি বন্ধনে অংশ নেয় না। সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম ও পোলোনিয়াম ফ্লুরাইড যৌগে +6 জারণ অবস্থা দেখায়। ফ্লুরিন সবচেয়ে শক্তিশালী জারক পদার্থ, তাই কোনো মৌল ফ্লুরাইড যৌগে তার সর্বোচ্চ জারণ অবস্থা প্রদর্শন করে। এবার আছে হাইড্রাইড গঠন, অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। গ্রুপ 16 অন্তর্গত সমস্ত মৌলই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে H2E মানে হচ্ছে গ্রুপ 16 মৌলগুলো, অর্থাৎ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়াম, এই সংকেত বিশিষ্ট হাইড্রাইড গঠন করে। জল H2O, হাইড্রোজেন সালফাইড H2S, সেলেনিয়াম H2SE, টেলুরিয়াম হাইড্রাইড H2TE এবং পোলোনিয়াম হাইড্রাইড H2PO এইভাবে যৌগ গঠন করে। এবার হচ্ছে হাইড্রাইডের প্রস্তুতি। অক্সিজেনের পরিবেশে হাইড্রোজেনের দহনের ফলে জল উৎপন্ন হয়। অন্যদিকে ধাতব সালফাইড ও সেলেনাইডের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় এবং ধাতব টেলুরাইডের আর্দ্র বিশ্লেষণে যথাক্রমে H2S, H2SE এবং H2TE উৎপন্ন হয়। রাসায়নিক বিক্রিয়াগুলো বয়ে রয়েছে, এগুলো একটু দেখে নেবে। FeS প্লাস H2SO4, FeSO4 প্লাস H2S, FeSC প্লাস 2HCl, FeCl2 প্লাস H2SE, L2TE3 প্লাস 6H2O, 2LaOH প্লাস 3H2TE এইভাবে প্রস্তুতিগুলো হয়। এবার হচ্ছে গঠনাকৃতি। দেখো পাশে একটা ছবি দেওয়া আছে। গ্রুপ 16 মৌলসমূহের হাইড্রাইডগুলির ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুগুলো SP3 সংকরায়িত। দুটি SP3 অরবিটালের সঙ্গে দুটি হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের অভিলেপনের ফলে
দুটি ইএইচ সিগমা বন্ধন গঠিত হয় এবং অপর দুটি sp3 অরবিটালে একটি করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। সুতরাং হাইড্রাইডগুলির আকৃতি হয় কৌণিক, এটা ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। বন্ধন কোণ, হাইড্রাইডগুলির বন্ধন কোণের ক্রমটা হচ্ছে H2 এর বন্ধন কোণ সবথেকে বেশি 104.55 ডিগ্রি, H2SL হচ্ছে 92.1 ডিগ্রি, তারপর হচ্ছে H2SC হচ্ছে 91 ডিগ্রি, তারপর H2T হচ্ছে 90 ডিগ্রি। গ্রুপের ওপর থেকে নিচে হাইড্রাইডের কেন্দ্রীয় পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পায় এবং তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়। এর ফলে H2O থেকে H2Tতে বন্ধন ইলেকট্রন জোড় কেন্দ্রীয় পরমাণু থেকে ক্রমশ দূরবর্তী হতে থাকে। বন্ধন জোড়গুলির এরূপ সরণের ফলে তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল ক্রমশ হ্রাস পেতে থাকে। H2 এর ক্ষেত্রে এই বিকর্ষণ বল সর্বোচ্চ এবং H2TE এর ক্ষেত্রে সর্বনিম্ন হয়। এ কারণে H2 এর ক্ষেত্রে বন্ধন কোণ সবচেয়ে বেশি এবং H2TE এর ক্ষেত্রে সবচেয়ে কম। স্ফুটনাঙ্ক, শক্তিশালী আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য সাধারণ উষ্ণতায় জল হচ্ছে তরল এবং স্ফুটনাঙ্ক অন্যান্য হাইড্রাইডগুলির তুলনায় অস্বাভাবিক বেশি। অন্য মৌলগুলি তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের থেকে অনেক কম হওয়ায় ইএইচ বন্ধনের ধ্রুবীয়তাও অনেক কম এবং এদের হাইড্রাইডগুলির ক্ষেত্রে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। এই কারণে সাধারণ উষ্ণতায় এরা গ্যাস এবং এদের স্ফুটনাঙ্ক জলের থেকে অনেক কম। তবে অক্সিজেন থেকে টেলুরিয়ামে আকার নিয়মিত বৃদ্ধি পায় বলে হাইড্রাইড অণুগুলির মধ্যে ক্রিয়াশীল ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল ক্রমশ বৃদ্ধি পায়, ফলে স্ফুটনাঙ্কও ক্রমশ বৃদ্ধি পায়। হাইড্রাইডগুলির স্ফুটনাঙ্কের ক্রম হচ্ছে সবথেকে কম হচ্ছে H2S, তার থেকে বেশি হচ্ছে H2SC, তার থেকে বেশি বেশি হচ্ছে H2T, আর সবথেকে বেশি হচ্ছে H2O। এবার হচ্ছে আম্লিক চরিত্র, গ্রুপ 16 মৌলগুলির হাইড্রাইড যৌগগুলি দুর্বল দ্বিক্ষারীয় অ্যাসিড। জলীয় দ্রবণে এরা দুটি ধাপে বিয়োজিত হয়ে H+ আয়ন ত্যাগ করে। এদের আম্লিক চরিত্রের ক্রম হচ্ছে সবথেকে কম হচ্ছে জলের H2O, তার থেকে একটু বেশি হচ্ছে H2S, তার থেকে বেশি হচ্ছে H2SC এবং সর্বাধিক হচ্ছে H2T। কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধির সঙ্গে ইএইচ বন্ধন দৈর্ঘ্য পাওয়ায় বন্ধন শক্তি হ্রাস পায়, ফলে ইএইচ বন্ধন বিভাজনের প্রবণতা তথা প্রোটন ত্যাগের প্রবণতা বা আম্লিকতা গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়। সুতরাং H2 হচ্ছে সবচেয়ে কম অম্লধর্মী এবং H2T হচ্ছে সবচেয়ে বেশি অম্লধর্মী। তাপীয় স্থায়িত্ব, গ্রুপ 16 মৌলগুলির হাইড্রাইডগুলির তাপীয় স্থায়িত্বের ক্রম হচ্ছে সবথেকে বেশি স্থায়ী হচ্ছে H2O, তার থেকে কম H2S, তার থেকে কম H2SE এবং সবথেকে কম হচ্ছে H2T। গ্রুপের ওপর থেকে নিচে কেন্দ্রীয় পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পায় বলে ইএইচ বন্ধন দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পায়। আবার বন্ধন দৈর্ঘ্য যত বৃদ্ধি পায় বন্ধন বিয়োজন শক্তি তত হ্রাস পায়, ফলে H2O থেকে H2TE পর্যন্ত তাপীয় স্থায়িত্ব ক্রমশ হ্রাস পায়। বিজারণ ক্ষমতা, জল ছাড়া বাকি হাইড্রাইডগুলি বিজারক দ্রব্য হিসেবে কাজ করে। এদের বিজারণ ক্ষমতার ক্রম হচ্ছে জলের সবথেকে কম, H2S এর তার থেকে বেশি, H2S এর তার থেকে বেশি এবং H2TE হচ্ছে সর্বাধিক। H2O থেকে H2TE তাপীয় স্থায়িত্ব ক্রমশ হ্রাস পায় বলে হাইড্রোজেন মুক্ত করার প্রবণতা তথা বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে আজকে আমাদের এই অবধি রইল, এর পরদিন আমরা এই গ্রুপের যে যৌগগুলো আছে সেই যৌগগুলো নিয়ে আলোচনা করবো।